বলে সারা জীবন জলসা শুনবেন, জলসার মজা পাবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আখিরাত ভাবার, আখিরাত ভাবার, মরার পরের কথা ভাবার, কবরের কথা ভাবার, মা বাপ চলে গেছে তাদের জন্য একটু কাঁদার সুযোগ করে দিক, বলুন আমিন। সারা জীবন জলসা শুনছি সন্তান দোয়া করলে বাপের কবর জান্নাতের বাগান হবে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। সারা জীবন শুনছি সন্তান যদি কোরআন পড়ে বাপের কবর জান্নাতের বাগান হবে, আর সকালে উঠে দাড়িতে খুদ দিলে বাপের কবরে জাহান্নামের আগুনের কোদাল করে বাপের চাঁচবে। তাই যদি বাপের কবরে সত্যি শান্তি দিতে চাও, ঘুম থেকে উঠে অজু করে নামাজটা পড়ে নাও, মাথায় টুপি দিয়ে খোদার ঘরে যাও, আর আল্লাহর কাছে গিয়ে নিজে কাঁদো, আর বাপের কবরের আগুনটা মাফ করানোর চেষ্টা করে নাও। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين। রব্বানা যলমনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলানা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি অতীত জীবনের গুনাহগুলোকে, এ আল্লাহ তুমি মাফ করে দাও। হাতের গুণা, পায়ের গুণা, চোখের গুণা, মুখের গুণা, দিল দিমাগের গুণা, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। এ আল্লাহ, সন্ধ্যা থেকে অনেক নেক মানুষ এখানে বসেছে, আল্লাহ সন্ধ্যা থেকে অনেক রকমের কথাবার্তা হয়েছে। রাব্বুল আলামিন, কমিটির ছেলেরা গরিবদের বস্ত্র দান করেছে, যাকে যেমন পেরেছে তাকে তেমন শুভেচ্ছা জানিয়েছে। আল্লাহ ছোটদের স্নেহ বড়দেরকে সম্মান করার ব্যবস্থা করেছে, আলেম ওলামাদের খেদমত করেছে। আই রাব্বুল আলামিন, আজকে জলসাতে যারা সন্ধ্যা থেকে বসে আছে, কোরআন শরীফ পড়েছি, কালেমা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, পড়তে ভুল যা হয়ে গেছে ক্ষমা করে সবাবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে পৌঁছে দাও। তামাম নবীন সিদ্দিকিন সালেহিন উলামায়ে দ্বীন যারা চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মোবারকে সবাবখানা পৌঁছে দাও। রব্বানা যলমনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জওয়ান যুবকরা জলসা দিয়েছে, ওদের হায়াত দারাজ করো, ওদের রুজিতে বরকত দাও, ওদের নেক পথে থাকার তৌফিক দাও, অত্যাচার থেকে বাঁচার তৌফিক দাও। আয় আল্লাহ সদা সত্য পথে চলার ক্ষমতা দাও, নামাজি মোত্তাকি পরহেজগার বানাও। আয় আল্লাহ মুসলমানের উপরে যত রকমের মুসিবত এসেছে তোমার গাইবি খাজানা থেকে তুমি সেগুলোকে হেফাজত করে নাও, আমাদেরকে নিরালায় নির্জনে বসে তোমার কাছে কাঁদার ক্ষমতা দাও। আয় আল্লাহ, যেমন করে বলার ছিল বলতে পারলাম না, যেমন করে চাওয়ার ছিল চাইতে পারলাম না, বিনা চাওয়াতে বিনা বলাতে তুমি দিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই কেউ উঠবেন না, সকলে ওখানেই বসুন। ইনশাআল্লাহ আজিজ সকলের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক নিয়ে তারপরে যাবেন, বেয়াদবি করবেন না। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দিনের পথে চলার সত্য কথা বলার তৌফিক দান করেন।